হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা স্পেশাল নার্সিংয়ের ভিডিও একটা তোমাদের একটা কোয়ারি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাইছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলার যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে লাইক করো এবং প্রচুর প্রচুর মাত্রা শেয়ার করো তো আজকে তোমাদের যে কোয়ারিটা আমি ক্লিয়ার করতে চা যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে স্টাফ নার্সের স্যালারি কত তো সেই বিষয়ে আমি তোমাদের কিছুটা ইনফরমেশান দিচ্ছি প্রথমে আসু প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে তোমরা যদি নার্সিং জিএনএম বা বিএসসি নার্সিং পাশ করার পর যদি তোমরা স্টাফ নার্স হিসাবে কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করো তাহলে তোমাদের স্যালারি কীরকম হতে পারে তোমরা যদি নার্সিং নার্সিংহোমে কোনো নার্সিংহোমে জয়েন করো তাহলে কিন্তু নার্সিং নার্সিংহোমে স্যালারি কিন্তু অনেক কম হয় সেখানে হয়তো ছ সাত হাজার টাকা হয়তো দেবে তো সেই জন্য নার্সিং নার্সিংহোমে জিএনএম পাশ করার পর নার্সিং নার্সিংহোমে জয়েন করার থেকে তোমরা অবশ্যই চেষ্টা করবে কোনোরকম বড় হসপিটালে জয়েন করতে তো হসপিটালে কিন্তু টাকার কিছুটা হেরফের হয়ে থাকে তোমরা যে যে রকম জায়গাতে জয়েন করছো সেই হিসাবে কে কোন ডিস্ট্রিক্টে জয়েন করছো সেই হিসাবে তার কারণ হচ্ছে কলকাতাতে যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো আছে তোমরা যদি কলকাতার সেই সব প্রাইভেট হসপিটালে জয়েন করো যেমন রামকৃষ্ণ মিশন বিএম বিড়লা আমরি পিয়ারলেস উডল্যান্ডস এই সমস্ত হসপিটালে যদি তোমরা জয়েন করো তাহলে এখানকার স্যালারি একটুখানি বেশি হবে তোমরা অ্যাপ্রক্স এই সমস্ত প্রাইভেট হসপিটালগুলোতে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে তোমরা কিন্তু স্যালারি পাবে কলকাতা এই সমস্ত হসপিটালে কিন্তু তোমরা যদি অন্যান্য ডিস্ট্রিক্টের কিছু হসপিটালে জয়েন করো তাহলে সেখানে কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে দশ থেকে বারো হাজারের মধ্যে বা আট থেকে বারো হাজারের মধ্যে কিন্তু তোমাদের স্যালারি থাকবে তাই জন্য এটা ইম্পর্টেন্ট যে তোমরা কোন জায়গাতে জয়েন করছো কলকাতার প্রাইভেট হসপিটালগুলোতে স্যালারি একটু বেশি হয় আর কলকাতার বাইরে যে সমস্ত জায়গাগুলো আছে তো সেখানে স্যালারিগুলো কিন্তু একটুখানি কম হয় কলকাতার হসপিটালগুলোর থেকে তো এইটা গেল প্রাইভেট হসপিটালের ব্যাপার এবার আমি আসছি গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্টে যদি তোমরা স্টাফ নার্স হিসাবে জয়েন করো তাহলে তোমাদের স্যালারি কত হবে গভর্নমেন্টে তোমরা যদি স্টাফ নার্স হিসাবে জয়েন করো তাহলে তোমাদের বেসিক পে হবে উনত্রিশ হাজার আটশো টাকা অ্যাস পার পে লেভেল নাইন তো এর সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল অ্যামাউন্ট আছে সেগুলো হচ্ছে এ এটা পাবে তোমরা দশ টাকা তোমাদের বেসিক পে থাকবে উনত্রিশ হাজার আটশো টাকা অ্যাজ পার পে লেভেল নাইন তোমাদের ডি থাকবে সতেরোশো অষ্টআশি টাকা তারপরে হচ্ছে এইচআরএ যেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালায়েন্স সেটা পাবে তোমরা তিন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এম এ মানে মেডিক্যাল অ্যালাউয়েন্স পাবে তোমরা পাঁচশো টাকা ইউনিফর্ম অ্যালায়েন্স তোমরা পাবে একশো টাকা এছাড়া ওয়াশিং অ্যালায়েস পাবে তোমরা একশো টাকা এটা হচ্ছে তোমরা স্টাফ নার্স হিসাবে জয়েন করলে তোমরা এই পেমেন্টটা তোমরা পাবে এটা পেমেন্টটা হচ্ছে তোমাদের থ্রি পারসেন্ট ডি ডি এ ইনক্রিজ হবার পর তোমাদের এই পেমেন্টটা তোমরা গভর্নমেন্ট হসপিটালে পাবে এই পেমেন্টের সঙ্গে তোমাদের কিছু ডিডাকশানও থাকবে ডিডাকশানগুলো কী কী থাকবে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে আই এইটটি সেভেন এর অর্থাৎ হলো স্টেট জিআইএস ইন্স্যুরেন্স অনুযায়ী তোমাদের স্যালারি থেকে বারো টাকা কাটবে এছাড়া কাটবে জিআইএসএস এইটটি সেভেন তার থেকে কাটবে আঠাশ টাকা অর্থাৎ স্টেট জি আই এস সেভিং অ্যাস পার নাইনটিন এইটটি সেভেন অনুযায়ী তোমাদের স্যালারি থেকে আঠাশ টাকা কাটবে আর পিটি কাটবে তোমাদের একশো পঞ্চাশ টাকা মানে টোটাল একশো নব্বই টাকা তোমরা যে স্যালারি পাচ্ছ তার থেকে তোমাদের ডিডাকশান হবে এরপর তোমরা স্টাফ নার্স হিসাবে জয়েন করার পর যখন তোমাদের জিপিএফ মানে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড যখন তোমাদের খুলবে তখন তোমরা যে যেরকম অ্যামাউন্ট কাটাতে চাও সেই অ্যামাউন্ট কাটানোর পর তোমাদের কিছুটা অ্যামাউন্ট ডিডাকশান হবে মানে কেউ হাজার টাকা কাটায় কেউ দু হাজার টাকা কাটায় তো তোমরা যেরকম টাকা কাটাবে সেই টাকাটা কাটার পর তোমরা হাতে কিন্তু বাকি স্যালারিটা পাবে তো এটা হলো স্টাফ নার্সে গভর্নমেন্ট স্টাফ নার্সে জয়নিংয়ের পর প্রথম স্যালারি এছাড়া তোমরা হচ্ছে বোনাস পাবে সেটা হচ্ছে প্রতি বছর ঈদ এবং পুজোর আগে তোমরা বোনাস পাবে বোনাস পাবে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা তো এই বোনাসটা তোমাদের গভর্নমেন্ট জব এক বছর হওয়ার পর তোমরা কিন্তু এই এই বোনাসটা পাবে কেউ যদি সবে মাত্র জয়েন করো এবং তারপরেই পুজো বা ঈদ থাকে তখন তোমরা এই বোনাসটা পাবে না তোমাদের এক বছর গভর্নমেন্ট সার্ভিস হওয়ার পর তোমরা পুজো বা ঈদের আগে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবে তো আশা করি তোমাদের কোয়ারিটা আমি ক্লিয়ার করতে পারলাম এবং কতটা করে তোমরা গভর্নমেন্টে স্যালারি পাবে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সঙ্গে থেকো এবং তোমাদের যদি আরও কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করা